এক রাত দোকানদারি করলে 12 দিনের দোকানদারি হইতো, তা আপনি কেমন করতেন? আর এখানে রসুল বলেন সিনতাই আশারা সানা, 12 বছর। সুবহানাল্লাহ, এগুলো কে পড়বে? যারা বলতো তারা কবরে চলে গেছে, আর যারা পড়তো তারা ফেসবুকে ডুবে গেছে। কি সময় হবে বলেন ইনশাআল্লাহ। ইসলামিক লাইভ মিডিয়া বিডি, হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তিনটার মধ্যে কিছু কি আছে বলেন? তাহলে একটা হলো তাওবা, বলেন আমি নামাজ পড়ছি আল্লাহ জাহান্নামের ভয়ে, এটাকে বলে তাওবা। আল্লাহ আমি না নামাজ পড়ছি জান্নাতের আশায়, এটাকে বলে ইনাবা। আল্লাহ আমি জান্নাত নামাজ পড়ছি শুধুই আপনার জন্য, এটাকে বলে আওবা। সুবহানাল্লাহ, বলে এই জন্যই আওয়াবিনের নামাজ, আওয়াবিনের নামাজ এই জন্য বলে। আওয়াবিনের নামাজ কি জন্য বলে বলেন? এই জন্য বলে, এরা যারা আছে না এরা শুধুই আল্লাহর জন্য পড়ছে, এর জন্য। এই জন্য মাগরিবের পরে যদি কোনো মুসলমান 6 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত আবার বলেন 6 রাকাত। নবীজি বলেন, নবী আমাদের নবীজি বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা, আল্লাহ তাআলা তাকে 12 বছরের নেকি দিয়ে দিবেন। সাহেবে মিরকাত মোল্লা আলী কারী রাহমাহুল্লাহ তিনি বলেন, স্বাভাবিকভাবে আমরা তো মাগরিব পরে 2 রাকাত সুন্নত মক্কাদা পড়ি, এরপরে আরো 2 রাকাত নফল আমরা অনেক মানুষ পড়ি, এই 4 রাকাতের সাথেই যদি আরো 2 রাকাত পড়ে দেয় সেই এই হাদিসের মেজদাক হয়ে যাবে। আর যদি মুস্তাকিল 6 রাকাত পড়ে নূরুন আলা নূর, আর যদি মুস্তাকিল 6 রাকাতের সুযোগ না পায় তাহলে কমপক্ষে কি করবে বলেন? 6 রাকাত, 2 রাকাত সুন্নত মুয়াক্কাদা, 8 2 রাকাত নফল, 8 2 রাকাত নফল। যেহেতু রসুল বলেন মান সাল্লা সিত্তা রাকাতিন বাদ আল মাগরিব, মাগরিব পরে 6 রাকাত পড়বে। আমরা ব্যস্ত মানুষ যারা আমরা পারি না, পারেন না তো চলেন, এভাবেই 6 রাকাত পড়েন। আল্লাহ তৌফিক দান করে। না মোবাইল না ধুয়ে গেছে দোকানে, মোবাইল না ফেসবুক না খুলে গেছে, সময় কোথায়? যদি আপনাকে কেউ বলতো এক রাত দোকানদারি করলে 12 বছরের বেচা কিনা হবে, আপনি কেমন করতেন? বুঝে না রাখেন, এক এক রাত দোকানদারি করলে 12 দিনের দোকানদারি হইতো, তা আপনি কেমন করতেন? আর এখানে রসুল বলেন সিনতাই আশারা সানা, 12 বছর। সুবহানাল্লাহ, 6 রাকাত এগুলো কে পড়বে? যারা বলতো তারা কবরে চলে গেছে, আর যারা পড়তো তারা ফেসবুকে ডুবে গেছে। কি সময় হবে বলেন ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে ধোকা দেয়, ধোকা আমরা যারা পড়াই আমাদেরকে ধোকা দেয়, তোমার কিতাব মোতালা আছে, যারা পড়ি তাদেরকে ধোকা দেয় তোমার পড়া আছে, বুঝলেন? অথচ আরেকজনের 6 রাকাত পড়ে এসে দেখে ওই পড়া এতক্ষণ মোতালাওয়ালা সে বাইরে বসে বসে কথা কইতেছে, সে এখনো মোতালায় বসে নাই। বাস্তব না বাস্তব? সে বাইরে বসে বসে কি করতেছে? কথা বলতেছে। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।